মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর। আমাদের সর্ববয়সের শ্রোতাদের কথা মাথায় রেখে প্রথমেই বলে রাখা দরকার, গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাক্রম সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। বিভিন্ন ভৌতিক এবং অলৌকিক গল্পগুলোতে আমরা দেখি লেখক ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র, ঝাড়ফুঁক ইত্যাদির উল্লেখ করে থাকেন। এই সবই শুধুমাত্র রোমাঞ্চকর প্লট তৈরির খাতিরে। লেখক এবং আমাদের চ্যানেল কোনোভাবেই এই সকল কুসংস্কারকে উৎসাহ দেয় না। সোমপুর মহাবিহারের গুপ্ত প্রকোষ্ঠে সোমেশ্বর গর্গ, বোধিভদ্র ও রত্নাকর শান্তি আবিষ্কার করেন বজ্রকেতুর সদ্য বলি দেওয়া তিনটি বালিকার কাটা মুন্ডু। সেই দৃশ্য দেখে রত্নাকর শান্তি বজ্রকেতুকে 1000 বছরব্যাপী এক অভিশাপ প্রদান করেন। অন্যদিকে আমরা দেখি মায়ারানীর বাড়ি থেকে তার পরিবারের এক অতি প্রাচীন বিগ্রহ খোয়া গিয়েছে। সেই ভয় ও জীবনে বেঁচে থাকার শেষ আশাটুকু চলে যাওয়ায় মায়ারানী আত্মহত্যা করেন। উর্মিমালার বাড়িতে তার দেওরের মেয়ে তিতলি এসেছে। সেই দিনই অতসী এসে এক নাম না জানা দেবীর ফলক দেয় উর্মিমালাকে। ধর্মপ্রাণা উর্মিমালা সাগ্রহে সেই ফলক নিজের ঠাকুর ঘরে নিয়ে যান। পার্কের আড্ডায় গিয়ে তথাগতকে মৈত্রমশাই বলেন তার পরিবারের ওপর এক অমঙ্গলের কালো ছায়া নেমে এসেছে, তাই তিনি তথাগতর বাড়িতে রাত কাটাবার প্রস্তাব দেন। রক্তফলক দ্বিতীয় পর্ব। গল্পের রচনা অভীক সরকার। প্রধান চরিত্র টেনিয়া, তিতলি, তথাগত, উর্মিমালা এবং কৃষ্ণানন্দ আগমবাগীশ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি অভীক। মৈত্রমশাই ঘুরে ঘুরে বইয়ের সংগ্রহ দেখছিলেন, এমন সময় তথাগত ঘরে ঢুকতে ঘাড় ঘুরিয়ে বললেন, আপনার তো ঈর্ষণীয় বইয়ের সংগ্রহ মশাই। একটু লজ্জাই পেলেন তথাগত। মাস্টারের বাড়ি তো, আসলে আমরা মানে আমাদের পরিবার কেউ কোনোদিন গুরুগিরি ছাড়া বা শিক্ষকতা ছাড়া অন্য কিছুই করিনি। শিক্ষকতা আমাদের চাঁদ ব্যবসায় বলতে পারেন। সামান্য ভ্রুকুটি করলেন মৈত্রমশাই। সেক্ষেত্রে তো আপনাদের উপাধি আচার্য বা উপাধ্যায় হওয়া উচিত, মানে ভট্টাচার্য বা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি। অথচ আপনাদের উপাধি দত্তগুপ্ত, এর একটাই মানে হয় কিন্তু। কি বলুন তো? কৌতূহলী হলেন তথাগত। আপনারা কোনো এক পর্যায়ে বৌদ্ধ ছিলেন। কিরকম? বাংলাদেশ তো সম্পূর্ণ বৌদ্ধদের ঘাঁটি ছিল। শঙ্করাচার্য যখন অদ্বৈতবাদ প্রচার করে হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটালেন, তখন নবম কি দশম শতাব্দী, সেই সময়টা বৌদ্ধ ধর্মের অবক্ষয়ের সময়ও বটে। তারপর থেকে প্রচুর বৌদ্ধরা হিন্দু ধর্মে ফিরে আসতে থাকে, কিন্তু বর্ণাশ্রম প্রথা চিরকালই হিন্দু ধর্মে প্রবল ছিল। তাই যেসব ব্রাহ্মণরা বৌদ্ধ হয়ে গেছিলেন তাদের ফের ব্রাহ্মণ করিয়ে ফেরত নেওয়া হলো না, গুপ্ত ব্রাহ্মণ বা বৈদ্য করিয়ে ফেরত নেওয়া হলো। অনেকটা ঠিকই ধরেছেন, সহাস্যে বললেন তথাগত। আমরা বৌদ্ধই ছিলাম। আমাদের এক পূর্বপুরুষ নাকি বিক্রমশিলা না নালন্দা কোথাকার অধ্যক্ষ ছিলেন, আমরা তারই বংশধর। তারপর থেমে যোগ করেন, সেই থেকে আমাদের জাত ব্যবসা হলো শিক্ষাদান, আর বাড়ির ছেলেদের নাম সব ওই রকম। আমার বাবার নাম ছিল সিদ্ধার্থ, ঠাকুরদার নাম ছিল বৈরোচন। আমাদের বাড়িতে একটা প্রাচীন পুঁতি আছে,
তাতে আমাদের ফ্যামিলি লাইনের প্রায় গত 1000 বছরের সমস্ত পূর্বপুরুষদের নাম আছে। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি আনছি বলে সবেগে বেরিয়ে গেলেন। ধীরে ধীরে মেঝেতে বসলেন মৈত্রমশাই, তারপর পদ্মাসনে বসে ধ্যানস্থ হলেন। তিনি নিশ্চিত যে একটি অপঘাত বা অমঙ্গলের ছায়া এই পরিবারের ওপর নেমে এসেছে, এবং নেমে এসেছে সদ্য এদের অজান্তে। বিকেলে প্রফেসর দত্তগুপ্তকে দেখা মাত্র সেই আশঙ্কার কালো মেঘ নজরে পড়ে তার। কোনো এক অতি শক্তিশালী তন্ত্রবিষ আশ্রয় নিয়েছে এখানে। বিনা রক্তপাতে সে বিদায় নেবে না, এবং সেই কালনাগিনীর ছোবল নেমে আসতে দেরি নেই বিশেষ। গুরু খুব সম্ভবত এর কথাই বলেছিলেন মৈত্রমশাইকে। খানিকক্ষণ বাদে খুক খুক কাশির শব্দ শুনে চোখ খুললেন মৈত্রমশাই। বুঝতে অসুবিধা হলো না, ভদ্রমহিলা এই বাড়ির গিন্নি, শ্রীমতী দত্তগুপ্ত। ভদ্রমহিলা গলবস্ত্র হয়ে ধরা গলায় ভয়ার্ত মুখে বললেন, নমস্কার ঠাকুরমশাই, আমি উর্মিমালা, এ বাড়ির বউ। আপনি যেন কিসব অমঙ্গলের কথা বলছিলেন, আমার উনি এসে বললেন, আমার তো শুনে থেকেই ভয়ে বুক কাঁপছে। ভয়েরই কথা বৌদি, তবে চিন্তা করবেন না, অসম্ভব শক্তিশালী একটি তান্ত্রিক আধার আপনাদের অজানিতে বাড়িতে প্রবেশ নিয়েছে। রক্তপাত বা অপঘাত ছাড়া সে বিদায় নেবে না। তবে চিন্তা করবেন না, কিছু একটা ব্যবস্থা হবেই। একটা কথা মন দিয়ে বলুন তো, সদ্য কিছু কিনেছেন? নতুনও হতে পারে পুরনো, অথবা কিছু পেয়েছেন বা কিছু এসেছে আপনাদের বাড়িতে? নতুন কিছু কেনা তো হয়নি। চিন্তায় ডুবে গেলেন দত্তগুপ্ত গিন্নি। তবে কয়েকদিন আগে আমার চেনা একটি মেয়ে একটি ফলক দিয়ে যায় আমাকে, কোথাও একটা কুড়িয়ে পেয়েছিল, অদ্ভুত কিছু মূর্তি আঁকা আর লাল আলতা সিঁদুর দিয়ে লেপা। আমি তো কোনো দেবী ভেবে ঠাকুর ঘরে রাখলাম। তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন মৈত্রমশাই। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি দেখান আমাকে সেই ফলক। ঠিক সেই মুহূর্তে ঘরে এসে ঢোকেন তথাগত। উত্তেজিত গলায় বলেন, পেয়েছি পেয়েছি মিস্টার মৈত্র, এই দেখুন, নামটা ভুলে গেছিলাম ওনার, নালন্দা নয়, আজ থেকে 1000 বছর আগে আমাদের এক পূর্বপুরুষ সোমপুরা মহাবিহারের অধ্যক্ষ বা স্থপতি ছিলেন, আমরা তারই বংশধর। সোমপুরা মহাবিহারের মহাস্থবির? কি বলছেন প্রফেসর সাহেব, আপনাদের তো পুণ্যবান বংশ তাহলে। নালন্দার পর সোমপুরা, অদন্তপুরী, জগদ্দল, এই তিনটি তো ছিল বৌদ্ধ দর্শন ও বৌদ্ধ ধর্ম অধ্যয়ন ও প্রচারের পীঠস্থান। আর বালুরঘাট থেকে বেশি দূরেও নয় সে জায়গা। জানি মিস্টার মৈত্র, তথাগত বলে ওঠেন। মৃদু হাসলেন মৈত্রমশাই। তন্ত্র জানতে গেলে তো বৌদ্ধ ধর্ম জানতেই হবে প্রফেসর সাহেব। তন্ত্রের যে বর্তমান চেহারা আমরা বুঝি বা জানি, তার উদ্ভাবিত বৌদ্ধ ধর্ম তথা বৌদ্ধ তন্ত্র থেকে। আচ্ছা, এখন চলুন, বৌদি কি সব ফলক পেয়েছেন? আমার মনে হয় একটি অসামান্য দৈব শক্তি সম্পন্ন কোনো তান্ত্রিক আধার আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। সাধারণভাবে তাকে নাড়াচাড়ার অর্থ সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান করা। যদি আমার আশঙ্কা ঠিক হয়, কয়েকটা জিনিস কিন্তু আমাকে আনিয়ে দিতেই হবে প্রফেসর সাহেব, যত রাতই হোক যেখান থেকেই হোক। আচ্ছা, কী কী লাগবে বলে দেবেন একটুকু, একবারে অসম্ভব না হলে নিশ্চয় ব্যবস্থা হয়ে যাবে। প্রফেসর সাহেবের গলায় উদ্বেগটা নজর এড়ায়নি কারোরই। আর আপনার সেই পূর্বপুরুষের নাম কি, যিনি সোমপুরা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন? মহাস্থবির রত্নাকর শান্তি। ফলকটা হাতে নিয়ে আরক্ত মুখে বসেছিলেন মৈত্রমশাই। তার মুখের ওপর একই সঙ্গে খেলা করে যাচ্ছিল ভয় এবং উদ্বেগ।
তার পাশে চুপ করে বসেছিলেন তথাগত আর উর্মিমালা। ফলকটা দেখেই চমকে উঠেছিলেন তিনি। উর্মিমালার মনে হয়েছিল যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতন একবার কেঁপে উঠলেন মৈত্রমশাই, একদম সিধে হয়ে গেলেন। তারপর খুব সাবধানে, যেন বিষাক্ত কিছু নাড়াচাড়া করছেন এমনভাবে, লাল চেলিতে ফলকটা হাতে নিয়ে বৈঠকখানায় এসে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর বিড়বিড় করতে করতে সারা ফলকটাকে ছুঁয়ে দেখলেন। কিছুক্ষণ পর দৃঢ়স্বরে বললেন, কতগুলো জিনিস একটু আনিয়ে দিতে হবে প্রফেসর সাহেব, বেশি সময় নেই। খুব সম্ভবত 12 ঘন্টার মধ্যেই আপনাদের উপর একটা বিশাল ফাঁড়া আসতে চলেছে, দেখি কত দূর কি করা যায়। এই বলে একটি কাগজে কিছু লিখে দিলেন। প্রফেসর সাহেব তৈরি ছিলেন, তিনি তৎক্ষণাৎ লোক পাঠিয়ে দিয়ে এসে মৈত্রমশাইয়ের পাশে গিন্নিকে নিয়ে উদ্বিগ্ন মুখে বসলেন। এবাচে সব কিছু খুলে বলতে হচ্ছে মিস্টার মৈত্র, এই কিসের ফলক, কিসের ভয়, কেন মঙ্গলের আশঙ্কা, আমরা তো কিছুই বুঝতে পারছি না। কারোর কোনো ক্ষতি করেনি, আমরা যখন পেরেছি লোকের সাহায্য করেছি, আমাদের তো এসব ঝ্যামেলার মধ্যে পড়ারই কথা নয়। খানিকক্ষণ চোখ বুজে থাকার পর মৈত্রমশাই শুরু করলেন, প্রারব্ধ বুঝেন প্রফেসর সাহেব, খুব সম্ভবত প্রাচীন কোনো ঘটনা চক্রের ফলে এই প্রচণ্ড শক্তিশালী তন্ত্র ফলকটি আপনাদের কাছে ফিরে এসেছে। তবে আজ রাতটাই, আজ রাতেই আমি এর যথাবিহিত পূজা সংস্কার করব। কাল সকালে বা দুপুরে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে আসব। এ জিনিস লোকারণ্যে থাকা ঠিক না। কিন্তু কিন্তু এটা কিসের ফলক ঠাকুর মশাই, মূর্তিগুলো কার? খানিকক্ষণের নৈঃশব্দ, তারপর ধীর স্বরে বলতে লাগলেন তিনি, বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় প্রফেসর সাহেব, তবে যতটা সম্ভব সংক্ষেপে বলছি। ভগবান গৌতম বুদ্ধের পরিনির্বাণের পর 100 বছরের মধ্যে বৌদ্ধ সঙ্ঘে বিবাদ শুরু হয়। পরের 400 বছরের মধ্যে বৌদ্ধ ধর্ম 2 ভাগ হয়ে যায়, স্থবিরবাদ বা থেরবাদ বা হীনযান এবং মহাসাংঘিক বা মহাযান। হীনযান ও মহাযানের মধ্যে দর্শনের পার্থক্য বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, অত সময় আমাদের নেই। হীনযানীরা বুদ্ধের আসল মতবাদ আঁকড়ে রইল, মহাযানীরা বুদ্ধকে লোকোত্তর বলে তাকে পূজা করা শুরু করলো, নিয়ে এলো স্বর্গ নরক, পূজা অর্চনা, ক্রিয়াকাণ্ড ইত্যাদি। এবং তারা শুরু করলো আরও একটি জিনিস, মূর্তি পূজা। ভারতবর্ষে মূর্তি পূজার উদ্ভব বৌদ্ধদের হাত ধরেই। কথাটা অবশ্য ঠিকই, বৈদিক হিন্দু ধর্মে যাগযজ্ঞ ছাড়া অন্য কোনো পুজো বিধির উল্লেখ নেই, মূর্তি পুজোর তো নেই, তথাগত সমর্থন করেন। ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম যখন তিব্বতে ঢুকল 5ম-6ম শতাব্দী নাগাদ, তখন সেখানকার স্থানীয় বন উপজাতিদের সঙ্গে অনেক লড়াই ও আপোষের পর তিব্বতে বৌদ্ধ ধর্ম এক সম্পূর্ণ নতুন রূপ পেল, তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা বজ্রযান। তাতে মূর্তি পূজা আর মন্ত্রতন্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের অবক্ষয় শুরু হল, তার জায়গা নিল মন্ত্রযান। বৌদ্ধ ধর্মের সমস্ত উচ্চ আদর্শ ও ভাবনীতি যেমন 4টি, আর্যসত্য, অষ্টাঙ্গিক মার্গ, পঞ্চশীল বা অষ্টশীল পালন, এসব জলাঞ্জলি দিয়ে প্রধান হয়ে উঠল গুরুবাদ, ভূত প্রেতাদির পূজা, যন্ত্রমন্ত্র মণ্ডল ইত্যাদি। এবং জেনে আশ্চর্য হবেন যে এই মহাযানের বারবারত্ব থেকে মন্ত্রযান বা বজ্রযানে অবনতি, পুরো ঘটনাটা ঘটার মধ্যে বাঙালিদের খুব বড় ভূমিকা ছিল। পাল রাজাদের সময় মহাযান পন্থার বারবারত্ব, এই সোমপুরা মহাবিহারও সম্রাট দেব পালের তৈরি।
পূর্ব বিহার অর্থাৎ অঙ্গ থেকে চট্টগ্রাম অর্থাৎ হরিকেল অব্দি, প্রাগ জ্যোতিষপুর মানে আসাম থেকে তাম্রলিপ্ত মানে তমলুক সমস্ত এলাকাটাই তখন বৌদ্ধ। তখন অবশ্য এই মধ্যবর্তী এলাকাটি বিভিন্ন অংশে বিভক্ত ছিল, যেমন পুণ্ড্রবর্ধন, সূক্ষ্ম, সমতট বা বঙ্গ ইত্যাদি। তা সব মিলিয়ে সমস্ত বাংলাদেশ তখন বজ্রযান তথা মন্ত্রযানের রাজরাজত্ব। তারপর কালের নিয়মে আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটালেন। পাল বংশ সরিয়ে শাসন ক্ষমতায় এলেন কর্ণাটক দেশাগত ব্রহ্মক্ষত্রিয় সেন রাজবংশ। বৌদ্ধ ধর্মের গৌরব সূর্য ভাগীরথীর তীরে অস্তমিত হল। কেন সেন রাজবংশ কি করল? সংশয় উর্মিমালার গলায়। সেন বংশ ছিল কট্টর হিন্দু, তারা সমস্ত বৌদ্ধ বিহারকে টাকা দেওয়া বন্ধ করে দিল, উচ্চপদে বৌদ্ধদের নিয়োগ বন্ধ হয়ে গেল। একে আদর্শের অবক্ষয়, তার উপর রাজা যদি বিরূপ হন কোন ধর্মই বা টিকে থাকতে পারে বলুন। যাই হোক, এই পাল রাজাদের শাসনের একদম শেষ দিকেই ওই দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বজ্রযান থেকে আরও একটি নতুন ধারার উদ্ভব ঘটে, সহজিয়া বৌদ্ধ ধর্ম। এদের প্রচারক ছিলেন সিদ্ধাচার্যরা। এরা মানুষের মধ্যে থেকে সহজ ভাষায় জনসাধারণকে উপদেশ দিতেন। চর্যাপদের নিশ্চয়ই নাম জানেন, মানে বাংলা ভাষার প্রথম বই, সেইটিও এদেরই লেখা। বাংলা ভাষার উদ্ভবও এই সময়। বৌদ্ধ ইতিহাস মতে এই সিদ্ধাচার্যরা সংখ্যায় ছিলেন 84। এতটা বলে একটু জল খেলেন মৈত্রমশাই। ততক্ষণে তথাগত পাঠানো ছেলেরা লিখে দেওয়া যাবতীয় উপাচার নিয়ে ফিরে এসেছে। সেইগুলো রেখে ফিরে এলেন গিন্নিমা। তারপর এই 84 জন সিদ্ধাচার্য বড় আশ্চর্যজনক লোক ছিলেন। এরা থাকতেন খুব সাধাসিধেভাবে এবং কিছু ক্ষেত্রে ভারী বিচিত্র জীবিকা পালন করতেন। যেমন দাড়িপা বলে একজন ছিলেন, তিনি বেশার দারওয়ান ছিলেন। সবরীপা ছিলেন বেদ বা শিকারি। মজার কথা এই যে এরা প্রত্যেকেই কিন্তু অসামান্য এবং অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। এই 84 জনের মধ্যে 4 জন ছিলেন মহিলা, তাদের নাম মণিভদ্রা লক্ষ্মীঙ্করা এবং মেখলা ও গণখলা নামের 2 বোন। এই 84 জন সিদ্ধাচার্যের সবার নামেই চমৎকার সব গল্প প্রচলিত আছে। তবে সবচেয়ে অদ্ভুত অবিশ্বাস্য বোধ হয় মেখলা ও কনখলা নামে 2 বোনের নামে প্রচলিত ঘটনাটি। এতটা বলে থামলেন মৈত্রমশাই। তারপর বললেন, হয়তো একটু জটিল বা দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের জানা দরকার বলেই বলছি। আমাদের হিন্দুদের অনেক দেব দেবী বৌদ্ধদের থেকে সরাসরি নেওয়া। বৌদ্ধ দেবতাদের উৎপত্তির কিন্তু সুন্দর সূত্র বা প্রথা আছে। হিন্দুদের মতন এলোমেলোভাবে কোনো দেবতার উৎপত্তি ঘটেনি বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ মতে আদিবুদ্ধ থেকে 5 জন ধ্যানী বুদ্ধের উদ্ভব। এই 5 জনের প্রত্যেকের সঙ্গে আবার 1 জন করে শক্তি এবং বোধিসত্ত্ব আছেন। এইভাবে সমস্ত বৌদ্ধ দেব দেবীদের কোনো না কোনো ধ্যানী বুদ্ধ কুলের অন্তর্গত করা হয়। আরেকটা কথা, বেশিরভাগ বৌদ্ধ দেব দেবী বড় ভয়ঙ্কর এবং উগ্রচণ্ডা। শান্তশিষ্ট দেব দেবী হিন্দু ধর্মেই বেশি। এক একজন বৌদ্ধ দেব বা দেবীর রূপ বর্ণনা শুনলে অবধি ভয় করে, সামনে উপস্থিত হলে কি হবে জানা নেই। সেই থেকেই তান্ত্রিক দেব দেবী মাত্রেই তার রূপ ভয়ঙ্কর। একটু জল খেলেন মৈত্রমশাই, খানিকক্ষণ থেমে তারপর আবার শুরু করলেন। এইরকমই এক ধ্যানী বুদ্ধ হলেন অক্ষোভ্য। ইনি পূর্ব দিকের অধিপতি এবং সমস্ত কটু মানে কষাটে সাত এর থেকে উৎপন্ন হয়। এর এবং এর কুলের সমস্ত দেব দেবীদের রং হল নীল।
এবং এর শক্তির নাম মামুকি। এই অক্ষব্যকুলেই আছেন বৌদ্ধতন্ত্রের সম্ভবত সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় দেবতা হেরুক, একই সঙ্গে সবচেয়ে সাংঘাতিক দেবতাও বটে। হেরুকের চারজন শক্তি এবং চারজনের সঙ্গে যুগন্ধ অবস্থায় এর চার রূপ এবং চার নাম। এতটা বলে একটু দম নিলেন মৈত্রমশাই। উর্মিমালার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তিনি তাড়াতাড়ি উঠে গেলেন পূজার আয়োজন করতে। অতসীকে বলেছেন আজ রাতে থেকে ওকে সাহায্য করে যেতে। একটু পরেই ফিরে এলেন। তারপর ঠাকুরমশাই? কি যেন ভাবছিলেন মৈত্রমশাই। আস্তে আস্তে তার সমস্ত স্নায়ু সজাগ হয়ে আসছিল। তিনি বুঝতে পারছিলেন উল্কার মতন খুব দ্রুত এক অভিশাপের বিষ নেমে আসছে। সমস্ত রোম খাড়া হয়ে উঠছে তার। যুদ্ধ আসন্ন এবং এ বড় সহজ যুদ্ধ নয়। তিনি জানেন গুরু তাই বলেছিলেন তাকে, গুরুর গোপন আদেশেই তার এদিকে আসা। এতদিন ধরে খুঁজে খুঁজে অবশেষে বোধহয় দৈবাৎ তিনি সেই জিনিসটার খোঁজ পেলেন। উর্মিমালার স্বরে সংবিত ফিরে পান তিনি। তারপর সমস্ত ইন্দ্রিয় কোষগুলিকে সজাগ করে বলতে থাকেন, মেখলা ও কনখলার কাহিনীটি বড় চিত্তাকর্ষক। দক্ষিণ মহারাষ্ট্রের দেবীপট্ট নামক এক জায়গায় এক গৃহস্থের মেখলা ও কনখলা নামের দুটি মেয়ে ছিল। মেখলা বয়সে ছিল বড় 2 বছরের। বিয়ের বয়স হলে তাদের বাবা এক সম্পন্ন ব্যবসায়ীর 2 ছেলের সঙ্গে তাদের বিয়ে তো দিলেন, কিন্তু তাদের বিবাহিত জীবন ছিল খুবই অভিশপ্ত। বড় ছেলেটি ছিল বিকৃতকামী এবং ছোট ছেলেটি ছিল বিবাহিত জীবনে উদাসীন। ফলে 2 বোনের বিবাহিত জীবন বিষময় হয়ে ওঠে। এরপর যা হয় এসব কথা পল্লবিত হয়ে পাড়া প্রতিবেশীদের কাছে পৌঁছয় এবং তাদের নিয়ে গুজব ছড়াতে থাকে। ফলে ঘরে বাইরে তাদের বেঁচে থাকা দুষ্কর হয়ে ওঠে। একদিন 2 বোন তাদের বাড়িতে বসে নিজেদের দুঃখের কথা বলাবলি করছে, এমন সময় সিদ্ধাচার্য কানহপা বা কৃষ্ণাচার্য সেখান দিয়ে নিজের 700 ডাক ও ডাকিনী নিয়ে যাচ্ছিলেন। তাকে দেখে 2 বোনের বড় ভক্তি হলো। তারা তাড়াতাড়ি উঠে গিয়ে গুরু কানহপার স্মরণ নিয়ে তাদের সংসারে বিতরাগের কথা জানালো। কানহপা তখন দুজনকে বজ্র বারাহী মন্ত্রে দীক্ষা দিলেন এবং নির্জনে গিয়ে সেই মন্ত্রের সাধনা করতে বললেন। ওদের বাড়ির লোক কেউ খুঁজল না? উর্মিমালার গলায় স্পষ্টতই উৎকণ্ঠা। বৌদি, বাড়ির বউ বাড়ি থেকে কাউকে কিছু না বলে উধাও হয়ে গেলে এখনো এই আধুনিক কালেও কি আমরা সেই হতভাগীকে ত্যায্য করে দিই না? আর এ তো প্রাচীনকালের ঘটনা। মৃদু হাসেন মৈত্রমশাই। 2 বোন জঙ্গলে দীর্ঘ 12 বছর বজ্র বারাহী মন্ত্রে সাধনা করে প্রচুর অলৌকিক শক্তি প্রাপ্ত হয়। তারপর একদিন তাদের ইচ্ছা হয় গুরুর সঙ্গে দেখা করবে। খুঁজতে খুঁজতে তারা বাংলাদেশে হেমদল নামের এক জায়গায় এসে গুরুর দেখা পায়। কিন্তু তখন তারা আর সেই যুবতী বউ দুটি নেই, মধ্যবয়সী রুক্ষমূর্তি শুষ্কপ্রায় 2 সাধিকা। কান্হপা তাদের চিনতে অস্বীকার করেন। তখন 2 বোন গুরুকে নিজেদের পুরনো কথা মনে করিয়ে দিয়ে তার শিষ্যত্ব গ্রহণের কথা বলেন। তখন কান্হপা বলেন যদি শিষ্যত্বই তারা নিয়ে থাকে তবে গুরু দক্ষিণা কই, বনচারী কপর্দক শূন্য। 2 বোন জানায় গুরু কি দক্ষিণা চান। কান্হপা বলেন তার 2 বোনের মুন্ডু চাই। এই তো সেই শকুন্তলার একলব্যের গল্পের মিশেল মিস্টার মৈত্র।
আশ্চর্য শোনায় দর্শনের অধ্যাপকটির গলা। একটু থামেন মৈত্রমশাই, তারপর বলেন, তা বটে, তবে এর পরের কাহিনীটাই সবচেয়ে আশ্চর্যের এবং এই মুহূর্তে সবচেয়ে জরুরি। মন দিয়ে শুনবেন। এই কথা শোনা মাত্র দুই বোন নিজেদের মুখের মধ্যে থেকে তীব্র আলোকময় তীক্ষ্ণ প্রজ্ঞা খড়গ বার করে নিজেদের মুন্ডু কেটে ফেলে এবং গুরুকে ভেট দেয়, এবং তারপরেই তাদের ধর দুটি শুরু করে এক অপার্থিব অলৌকিক নাচ। সেই নাচ বিশ্ব চরাচরে আর কেউ কোনো দিন দেখেনি। নাচতে নাচতে তাদের দেহ এক মায়াবী নীল আলোর মধ্যে উঠে যায় ঊর্ধ্বাকাশে ডাকিনীদের মধ্যে। ডাকিনীরাও তাদের দেখে উত্তেজিত হয়ে নিজেদের মুন্ডুচ্ছেদন শুরু করে দেয়। তারাও শুরু করে সেই স্বর্গ মর্ত পাতাল মুথিত করা নাচ। সৃষ্টি রসাতলে যায় যায় প্রায়। বলে থেমে যান মৈত্রমশাই। এই শীতেও ঘাম জমেছে ওর মুখে। স্পষ্টতই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে খুবই উত্তেজিত হয়ে পড়েছেন। উত্তেজিত হয়ে পড়েছিলেন আরেকজনও। ঈষৎ কাঁপা গলায় উর্মিমালা জিজ্ঞেস করেন, তারপর কি হলো? তারপর অবশেষে দেবী বজ্রবারাহী স্বয়ং আবির্ভূত হয়ে ডাকিনীদের নিরস্ত করেন এবং নিজের হাতে নিজের মুন্ডুচ্ছেদ করে নাচ শুরু করেন। তার সেই কাটা গর্দান থেকে রক্তধারা উপচে পড়ে দুই ডাকিনীর মুখে, বজ্র বৈরণী এবং বজ্র বর্ণিনী। এরপর গুরু কানহবা নিজের হাত বাড়িয়ে দুই শিষ্যার মাথায় তাদের কাটা মুন্ডু জুড়ে দেন এবং তাদের সিদ্ধ বলে ঘোষণা করেন। এরপর বেশ কিছু বছর অশেষ লোকহিত করে দুই বোন খেচড়ে অর্থাৎ ডাকিনীদের স্বর্গে যান। এতটা বলে ফলকটা দুজনের চোখের সামনে তুলে ধরেন মৈত্রমশাই। উত্তেজনায় তার গলা তখন থরথর করে কাঁপছে। ভালো করে দেখুন আপনারা, দুই নাচতে থাকা বোনকে দেখতে পাচ্ছেন? নিজেদের মাথা কাটতে উদ্যত নিচে পদ্মাসনে বসে আছেন গুরু কানহাপা, উপর থেকে আশীর্বাদ দিচ্ছেন দেবী বজ্রবারাহী। তার মানে? কথার খেই হারিয়ে ফেলেন উর্মিমালা। এ কোনো অর্বাচীন জিনিস নয় বৌদি, এটি একটি কম করে হাজার বছরের পুরনো বৌদ্ধ তন্ত্র ফলক। দেবী বজ্রবারাহীর আরাধনার জন্যে, তাকে আহ্বান করার জন্যে এর সৃষ্টি। কোনো অতি লৌকিক প্রতিভার অধিকারী সাধক এর সৃষ্টিকর্তা। এর ইতিহাস অদ্ভুত, ক্ষমতা অসামান্য, এবং এর মধ্যে এক সুপ্ত অভিশাপ লুকিয়ে আছে। খুব সম্ভবত কোনো শক্তিশালী পুরুষ এই ফলককে অভিশাপ দেন। ভয়ে উর্মিমালার মুখ বিবর্ণ হয়ে আসে। তাহলে কি কি উপায় ঠাকুর মশাই? আমি আজ সারা রাত তন্ত্রমতে দেবীর আরাধনা করব। তাকে প্রসন্ন করে সেই প্রাচীন অভিশাপটিকে প্রশমিত করব। যতক্ষণ পূজা চলবে কারো বাইরে থাকার দরকার নেই। পূজা শেষ হলে যত রাতি হোক আমি একে নিয়ে চলে যাব, আমার গুরুর আদেশ আছে। আমার ব্যাপারে চিন্তা করবেন না, জগন্মাতার আদেশ হলে আমাদের আবার দেখা হবে। কিন্তু ইনি তো বৌদ্ধ দেবী বললেন, আপনি হিন্দু ব্রাহ্মণ, আপনি কি করে? তথাগতর কথাটা মাঝপথেই থেমে যায়। শান্তস্বরে বলেন মৈত্রমশাই, আপনি বোধহয় কাহিনীর পুরোটা শোনেননি, তাই না? শেষ দিকটা মনে আছে? অবশেষে দেবী বজ্রবারাহী নিজে আবির্ভূত হয়ে
ডাকিনীদের নিরস্ত করেন এবং নিজের হাতে নিজের মুণ্ডচ্ছেদ করে নাচ শুরু করেন। তার এই কাটা গর্দান থেকে রক্তধারা উপচে পড়ে দুই ডাকিনীর মুখে, বজ্র বৈরণী এবং বজ্র বর্ণিনী। বজ্রবারাহীর এই রূপের নাম হল ছিন্নমুণ্ডা। বুঝলেন কিছু? তথাগতর ঠোঁট দুটো নড়তে গিয়েও থেমে গেল। গাঢ় স্বরে মৈত্রমশাই বললেন, দেবী বজ্রবারাহীর ছিন্নমুণ্ডা রূপের সঙ্গে মিলিয়ে কোনো হিন্দু দেবীর কথা মনে পড়ে প্রফেসর সাহেব? তথাগত নয়, ফিসফিস করে উত্তর দেন উর্মিমালা। দেবী ছিন্নমস্তা? হ্যাঁ বৌদি। ধীর এবং শান্তস্বরে বলেন মৈত্রমশাই, বৌদ্ধদের দেবী বজ্রবারাহী আসলে হিন্দুদের দেবী ছিন্নমস্তা। নৈঃশব্দের মধ্যে অতসি এসে তামার থালায় করে পূজার যাবতীয় সামগ্রী নিয়ে এলো। সেই সব বাড়ির পেছনে বাগানে নিয়ে যেতে বললেন মৈত্রমশাই। সেখানে খানিকটা জায়গা পরিষ্কার করে রাখা আছে আগে থেকেই, সেদিকে যাবার জন্যে সবে পা বাড়িয়েছেন। এমন সময় উর্মিমালা বললেন, ভালো করে পুজো করবেন ঠাকুরমশাই, আপনার যেন কোনো অমঙ্গল না হয়। যেতে যেতে কথাটা শুনে থেমে গেলেন প্রৌঢ় ব্রাহ্মণ। তারপর ধীরে ধীরে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালেন। উর্মিমালার চোখে চোখ রেখে শান্তস্বরে বললেন, যদি বলতেন যেন আপনাদের কোনো অমঙ্গল না হয় সেটা দেখতে, তাহলে বুঝতাম। হঠাৎ আমার অমঙ্গল নিয়ে আপনি চিন্তিত হলেন কেন? আমাকে তো কেউ ডেকে আনেনি বৌদি, আমি তো নিজেই এসেছি। বিপদ তো আপনাদের, আপনি আমার জন্যে উতলা হলেন কেন? পুরোহিতের দায়িত্ব যজমানের ভালো মন্দ ভাবার কথা, উল্টো হবার তো কথা নয়। এখানে যজমান পুরোহিতের কথা ভাবছে কেন? বিপদ বুঝে এগিয়ে এসেছেন, আপনি আমাদের কেউ নন তা জানি, তা অন্যের বিপদের কথা শুনে আজকের দিনে কজনই বা সাহায্য করতে আসে বলুন। আর আপনারও তো ঘর আছে, সংসার আছে, আর আমাদের সাহায্য করতে গিয়ে আপনার খারাপ কিছু হলে তাদের কি হবে? খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন মৈত্রমশাই। তারপর মৃদু হেসে বললেন, এইখানেই এই মুহূর্তেই আপনি জিতে গেলেন বৌদি। যার মনে সবার জন্য এত দয়া এত করুণা, কোনো অভিশাপ তার কি করবে? চিন্তা করবেন না বৌদি, আমি নবদ্বীপের মহেশ্বর মৈত্রের জ্যেষ্ঠ সন্তান কৃষ্ণানন্দ আগম্বাগীশ, কথা দিচ্ছি এ অভিশাপ আপনাদের ছুঁতে পারবে না। উদ্বেগে ফেলবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। আর এই সর্বভূতে দয়ার ভাবটিকে বাঁচিয়ে রাখবেন বৌদি। মনে রাখবেন, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। এক গভীর ঘুমে তুলিয়ে যাচ্ছিল তিতলি, যেন এক মহাশূন্যে সে ভেসে বেড়াচ্ছে। কোনো অবলম্বন নেই, কোনো দিশা নেই, কোনো গভীরতা বোধ নেই। সেই দিকহীন প্রাণহীন শব্দহীন আলোহীন অন্ধকারে সে একলা ভেসে চলেছে। তার নিজের কোনো বোধ নেই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ওপর কোনো দখল নেই। শুধু তার জাগ্রত চৈতন্য যেন অনুভব করছে যে সে বেঁচে আছে। এমন সময় সেই মহতী অন্ধকারই যেন জমাট বাঁধতে শুরু করল, প্রথমে ধীরে এবং তারপর দ্রুত। শেষে তিনটি জায়গায় তিনটি জমাট অন্ধকার যেন তিনটি মানুষের আকৃতি নিল। না, মানুষের নয়,
মানুষের, এবং তাদের মাথা নেই, শুধু ধর তিনটি আছে। আস্তে আস্তে সেই তিনটি প্রাণহীন ধরে প্রাণের সঞ্চার হলো। তারপর তারা শুরু করলো এক অলৌকিক অপার্থিব যৌথ নৃত্য। সমগ্র অন্ধকারের সমুদ্র যেন শিউরে উঠল সেই নাচ দেখে। রাত্রির প্রতিটি গ্রন্থিতে যেন ভেসে উঠল কান্না, তিনটি অবোধ শিশুর কান্না। তিতলির বুকটা যেন কোনো এক অব্যক্ত ব্যথায় মুচড়ে উঠতে লাগল, যেন কোনো এক প্রাচীন অসহায় ফোপানির শব্দ আস্তে আস্তে কুঁড়ে কুঁড়ে খেতে লাগলো তার চৈতন্য। মনে হলো সেই কান্না, সেই ফোপানি, সেই অসহায় আরতি যেন খেয়ে ফেলতে চাইছে তার সমগ্র সত্তা। কারা যেন কেঁদে কেঁদে বলছে, সেই কান্নায় আস্তে আস্তে দম বন্ধ হয়ে আসতে লাগলো তিতলির। মনে হলো যেন সেই অন্ধকার হাহাকার সমুদ্রে ডুবে যাচ্ছে সে। চেষ্টা করছে হাত পা ছুড়ে উদ্ধার পাওয়ার, কিন্তু কিছুই সে নাড়াতে পারছে না। তার বোধ বুদ্ধি চৈতন্য সমস্তটার ওপর শ্বাসরোধী এক পর্দা নেমে আসছে যেন। তিতলি চাইছে চিৎকার করে উঠতে, হাহাকার করে উঠতে, চেঁচিয়ে উঠতে, কিন্তু তার কোনো ইন্দ্রিয়ই আজ আর তার বশে নেই। চোখের সামনে নেমে আসছে এক কালো পর্দা, নেমে আসছে অমোঘ মৃত্যুর মতো, নেমে আসছে, নেমে আসছে, নেমে আসছে। সেই চূড়ান্ত মৃত্যুর মধ্যে তলিয়ে যেতে যেতে হঠাৎই যেন সব কিছু থমকে দাঁড়ালো একবার। কোনো এক অনির্দেশ্য বিন্দু থেকে উদ্যত এবং গম্ভীর কণ্ঠে ভেসে আসছে এক পুরুষের গলা, ওম প্রত্যালির পদাম সাথে ধরিতিম ছিন্ন শিরা কর্তুকাম দীর্ঘ বস্ত্রাম শকবন্ধ শোণিত সুদধরম বিপতিম মুদা নাগবদ্ধ শিরোমণিত্রী নয়নাম হৃদু তপালাম কৃতম রতাসক্ত মনোভাব পরিত্রধান ধ্যায়েত। ধীরে ধীরে তিতলির চেতনায় সার ফিরে আসতে লাগল, স্তিমিত হয়ে এলো অন্ধকারের সেই আর্তনাদ। তিতলির মনে হলো যেন এক পাতাল পুরীর আতঙ্ক থেকে মুক্তি পেয়ে সে দ্রুত উঠে আসছে ওপরে আলোর দিকে। আস্তে আস্তে সমস্ত অন্ধকার কেটে যাচ্ছিল, আলোয় আশায় আনন্দে ভরে উঠছিল তিতলির চৈতন্যের প্রতিটি কোণ। আলোর সেই উৎসে পৌঁছানোর আগে সেই গম্ভীর পুরুষ কণ্ঠটি শেষবারের মতো শুনল তিতলি, শ্রীং ক্রীং হ্রিং ওই বজ্র বৈর চনিয়ে হু 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 ফট স্বাহা। হাঁপাতে হাঁপাতে বিছানার ওপর উঠে বসল তিতলি। কি সর্বনাশা স্বপ্ন, বাপ রে! আরো ঘুমিয়ে পড়েছিল কোন আকেলে, ভাগ্যিস ঘুমটা ভাঙল, নইলে সমস্ত প্ল্যান চৌপাট হয়ে যাচ্ছিল আর কি। কাল রাতে কোনো এক পুরুত মশাই নাকি এসেছিলেন কি সব পুজো টুজো করতে, সেই দেখে তো তিতলি আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দোতলায় ওর ঘরে চলে এলো। ঝিমোতে ঝিমোতে কখন ঘুমিয়ে পড়েছে ও কে জানে, ভাগ্যিস ঘুমটা ভেঙে গেল। মোবাইল স্ক্রিন অন করলো তিতলি, ভোর 5টা। যাক, একদম ঠিক সময়ে উঠেছে ও, চটপট রেডি হয়ে নিল। শীতের সকাল, গরম জামা কাপড় গায়ে চড়ালো কিছু, ব্যাগ তো তৈরিই ছিল, সেসব নিয়ে সাবধানে
অতি ধীরে নিচে নেমে এলো তিতলি। যাক, সবাই মরার মতন ঘুমোচ্ছে। অত্যন্ত সন্তর্পণে দরজা খুলে বাইরে এসেই দ্রুত হাঁটা শুরু করলো। মোড়ের মাথায় আসতেই আরও দুই মূর্তি কোনো কথা না বলে দ্রুত রিক্সা স্ট্যান্ডের দিকে হাঁটা মারল তারা। সকালের প্রথম ট্রেন ভোর 6টায়। ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তথাগতর। যত রাত গড়িয়েছে আরও গাঢ় ঘুমে তলিয়ে গেছিলেন তিনি। এমন অথই ঘুম বহুদিন হয়নি ওর। ঘুম ভাঙল উর্মিমালার ধাক্কা ধাক্কিতে। উঠেই চোখ কুচকে ফেললেন তিনি। ইস, এত বেলা হয়ে গেছে। কি হয়েছে? ডাক করছ কেন? ঠাকুরমশাই নেই, ফলকটাও নেই, হাঁপাতে হাঁপাতে বললেন উর্মিমালা। তো তাতে হাঁপাচ্ছ কেন? উনি তো বলেছিলেন যে ফলকটা নিয়ে যাবেন গঙ্গায় ফেলে আসতে, সে যত রাতই হোক। একবারে সেখানে গিয়েছেন হয়তো, আমাদের ডাকবেন না সে তো বলেই গেছিলেন। আমি বরং একবার মাধবের বাড়ি থেকে খোঁজ নিয়ে দেখি। আর্তনাদ করে ওঠেন উর্মিমালা। ওগো ওগো, সর্বনাশ হয়ে গেছে গো। সকাল থেকে তিতলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বাড়ি সোনাই রূপাইও নেই, তোমার ভাইকে ফোন করলাম সেখানেও নেই। তিতলি তিতলি একটা চিঠি লিখে গেছে দেখো, বলে একটা চিঠি ফেলে দিলেন তথাগতর কোলে। চিঠিটা পড়তে পড়তে ভয় উদ্বেগ আর আশঙ্কায় তথাগতর মুখ বিবর্ণ হয়ে উঠল। দ্রুত উঠে পড়েন তিনি। এই মুহূর্তেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। সর্বনাশ আসবে বলে তৈরি ছিলেন প্রফেসর তথাগত দত্তগুপ্ত, কিন্তু এক চক্ষু হরিণের মতন বিপদটা এলো সম্পূর্ণ অন্য দিক দিয়ে। এলো বড়ই দ্রুত, এবং এ বিপদ মহাবিপদ, ঘোর বিপদ। বাথরুমে গিয়ে মুখে চোখে জল দেওয়ার সময় বুঝলেন তথাগত, আশঙ্কায় তার সর্বাঙ্গ কাঁপছে থরথর করে। শিয়ালদা স্টেশনের বাইরে যেদিকটা পায়খানা পেচ্ছাপে, বৈঠকখানা বাজারের নোংরায় মরা বেড়ালের ছানা, ভাঙা মাটির ভার, ইঞ্জেকশনের সিরিঞ্জ আর চোলাইয়ের বোতলে চাকনা চুর হয়ে থাকে। সেই দিকে একটা ভাঙা ঝুপড়ির মধ্যে বসে ইঞ্জেকশনে মিক্সচার টেনে নিচ্ছিল টেনিয়া। শীতকালের বিকেল, ঠান্ডা লাগছে হেভি। একটু আগেও টেনিয়ার হাড় অবধি জমে যাচ্ছিল ঠান্ডাতে। দুটো শট নিয়ে এসেছে টেনিয়া, তাই বডিটা সামান্য ওম মারছে। আহ, নাসির ভাই উমদা জিনিস ছাড়া দেয় না, মালটাও খিচে নেয় তেমনি। শালা চারটে পুড়িয়া 4000, হারামিটা এক পয়সা কম নেয় না। মাথায় দুটো কিক পড়তেই ইন্দ্রিয়গুলো শটা শট চোখা হয়ে ওঠে টেনিয়ার। সেবার তো বৈজনাথের মাথায় দানা ভরে দেওয়ার আগে দুটো ছিলিম গাঁজা উড়িয়ে তারপর একটা নাসিরের দেওয়া শট নিয়ে গেছিল টেনিয়া। আহা, প্রথম দানাটাই সোজা কপালে, আওয়াজ করার সময় অবধি পায়নি হারামিটা। ভাবতেই টেনিয়ার মুখে একটা হাসি খেলে গেল। পুলিশ অবশ্য ভালোভাবে নেয়নি ব্যাপারটা। হাড় কাটার একটা বেশ্যার জন্যে টেনিয়া হিট খেয়ে কাউকে উড়িয়ে দিল, এটা ওদের বিশ্বাস হয়নি। ভেবেছে গ্যাং ওয়ার। তুলে নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে উল্টো করে ঝুলিয়ে কি মার। সেই থেকে বাঁ হাতের কোড়ে আঙুলটা নাড়াতে পারে না ও। তবে অফিসারটার নাম মনে রেখেছে টেনিয়া, সুবীর সামন্ত। শুয়োরের বাচ্চাটা এখন যাদবপুর থানায় আছে। দুনিয়াটা শালা গোল, মৌকা আসবেই, সেদিন হারামজাদাটার ক্ষমা বিলা করে দেবে টেনিয়া।
মিক্সচারটা সিরিঞ্জে প্রায় ডাক্তারের নিষ্ঠায় ভরতে থাকে ও। এদিকে কেউ বিশেষ আসে না। স্টেশনের বাইরে নিজের ভাড়ার ট্যাক্সিটা রেখে এদিকে এসে একটা শট নিয়ে যায়, নইলে ওর চলে না। তামার পয়সা ঘষে দারু বা হেরোইন চরস ছাড়া ওর নেশা হওয়া মুশকিল, তবে তাতে হেভি খরচ। দু একবার চুমকুড়ি মানে জিভে সাপের ছোবল নিয়ে অবশ্য দেখেছে ও। আহা, নেশার রাজা! কিন্তু ওই যে কুত্তি পয়সা, শালি কারো শোনে না। পয়সার জন্যই তো ও মেয়ে পাচারের ব্যবসাটা শুরু করতে বাধ্য হলো। মেয়ে পাচারের হ্যাপা অনেক, তবে হে বি মাল্লু, গাগঞ্জে মালিকের আর কাঠি ছড়ানোই আছে। কেউ শালা প্রেম মহব্বতের নাম করে বাচ্চা মেয়েগুলোকে ফুসলিয়ে নিয়ে আসে, কেউ আবার চাকরি দেবার নাম করে, দু একদিন এদিক ওদিক থাকে, সংসার করে বা কলকাতা দেখে, তারপর একদিন হাত পা বেঁধে মালিকের লরিতে তুলে দিলেই হলো। ইউপি, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, বাঙালি মেয়েদের হেভি ডিমান্ড। নরম সরম বডি, পাইয়াগুলো বিছানায় হেভি সুখ পায় নিশ্চয়ই। তার উপর ভীতু বাঙালি, দুটো থাপ্পড় কষালেই চুপ থাকে। সাধে কি শালা সেই বাংলাদেশ থেকে বাঁকুড়া অবধি হাজার হাজার বাঙালি মেয়ে বাঁধাকপিগুলোর বিছানা গরম করছে? খুব খুব করে একটু হেসেই নেয় টেনিয়া। পার মেয়ে দশ মতন পায়ও, মাগিয়ে একটু ফর্সা হলে আর মাইফাইয়ের সাইজ বেশ ভালো থাকলে তিরিশ অবধিও কামিয়েছে টেনিয়া। তবে এ লাইনের সবচেয়ে বড় সুখ হচ্ছে মেয়েগুলোকে তৈরি করার দায়িত্বটা টেনিয়াদের ওপরেই পড়ে। আহা, কচি মাল সব! আজকাল তো দশ বারো থেকে মেয়ে তুলতে বলছে মালিক, পনেরো ষোলোর বেশি হলেই নাকি কাস্টমার নাক সিটকাচ্ছে। সেই ভয় কাটা হয়ে যাওয়া পেচ্ছাপ করে ফেলা বাচ্চা মেয়েগুলোকে ধরে বিছানায় তুলে আশ মিটিয়ে খাওয়ার মধ্যে যে কি অপার সুখ, সে টেনিয়া বলে বোঝাতে পারবে না। চাদরের খরচটা অবশ্য টেনিয়াই দেয়, সাদা চাদর ছাড়া টেনিয়া অন্য চাদর পছন্দ করে না। আর একবারের রক্তমাখা চাদর টেনিয়া দুবার ব্যবহার করে না, সেই জন্য মালিক তো ওর নামই দিয়েছে চাদর চোর। তবে যাতে টেনিয়ার সবচেয়ে বেশি লাভ, সেটা হলো ফেসবুক। ফেসবুকে শালা কিলবিল করছে বাঙালি মেয়ে। খানিকটা ওরই মতন দেখতে একটা ছেলের ছবি দিয়ে ঘ্যামা প্রোফাইল বানিয়েছে ও। বেশ কিছু কচি মাল এসে ঠুকরে যায়। সেক্সি থোবড়া দেখলে বাঙালি মেয়েগুলোরই প্রেম প্রেম বাই উথলে ওঠে বেশি, দেখেছে টেনিয়া। বাকি ওড়িয়া কি বিহারি কি পাঞ্জাবি মেয়েগুলো পাত্তা অবধি দেয় না। শিয়ানা জাতের মালশালী, মনে মনে খিস্তি করে টেনিয়া। ফেসবুক থেকে মাল তোলার সবচেয়ে ভালো দিক হলো নো কাটমানি। শালা পুরো মাল্লু নিজের ইয়েতে। আজও একটা শিকার দুপুরে তিনটে নাগাদ এসে পৌঁছবে, সঙ্গে দুটো ল্যাংবোট নিয়ে। শালা এক ছিপে তিন মছলি, আজ তো খুন খারাপির দিন টেনিয়ার। শট নিয়ে একটা জাম্বো সাইজের বিড়ির মধ্যে তামাক আর টিকটিকির লেজ পোড়া ছাই মিশিয়ে ভরে বানাতে বানাতেই পিছনে একটা খ্যাঁক খ্যাঁক আওয়াজ শুনতে পেয়ে হিংস্র কেউটের মতোই ঘুরে বসে ও। ভিকু, টেনিয়ার এক নম্বর সাগরেদ, পকেট মার ছিল আগে, পরে কয়েক বছরের জন্য একটা গাব্বাবাজদের দলে ভিড়ে যায়। ভালো বোম বাঁধতে পারে, যদিও ওই করতে গিয়েই বাঁ হাতের কয়েকটা আঙুল মায়ের ভোগে যায় ওর। আরে গুরু, এখানে বসে নেশা চোদাচ্ছ? ওদিকে তিনটে ফান্টুস মিছরি টেনশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে,
বাড়ি থেকে পালিয়েছে বোধহয়। সাটিস মাল গুরু, পুরো চাম্পি, বুকে এত বড় মাদার ডেয়ারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে গুরু। টাইট জিন্স পরে আছে তো, ও কি থাপা, কি পাচ্ছল। চোখ দুটো সরু করে ভিকুর দিকে তাকিয়ে থাকতে থাকতেই বিড়িটা ধরায় টেনিয়া। সেই সাপের চাউনির সামনে ভিকু একটু চুপ করে যায়। প্রথম টানটাই টং করে মাথায় গিয়ে লাগে টেনিয়ার, মালগুলো এসে গেছে। ফোনটা তো তাহলে এরোপ্লেন মোড় থেকে নর্মাল মোড়ে আনতে হবে। ঠিক দেখেছিস, বিলকুল ফাঁকা, সঙ্গে কোনো আনছান চ্যাংড়া মাসুক নেই তো? সাবধান হওয়া ভালো, ভাবে টেনিয়া। আরে না গুরু, ভিকুর মতো আঙ্গলিদার আর পাবে না, সব ছানবিন করেই এসেছি। একটা বড় পুরো হরিণ ঘাটা ডেয়ারি, 1500 হবে, বাকি দুটো টুনটুনি, ওই 10-12 মতো। বড়টা একটা ব্যাগে করে কাপড় চোপড় এনেছে, বোধহয় বড়টা বাড়ি থেকে কালটি মেরেছে। গরম ছাম মাইরি, বেচতে পারলে মেলা শের করি গুরু, দেড় পেটির কম হবে না। তাড়াতাড়ি করো মাইরি, পুলিশ ঢুকে গেলে কিন্তু এক পয়সাও পাবে না শালা। দেড় পেটি, কথাটা গিয়ে টেনিয়ার মস্তিষ্কে আঘাত করে, এতটা ও নিজেও ভাবেনি। আরেকটা টান মেরে ধীরে সুস্থে ওঠেও, তারপর ভিকুর ঘাটটা খপ করে ধরে। ঠিকঠাক ছানবিন করেছিস তো, আর কেউ নেই তো? আনশান খবর হলে কিন্তু তোমার গিন্নি বাজিয়ে ফাঁট করে দেবো, আরাম যাব, খেয়াল থাকে যান। ভিকু প্রায় নুইয়েই পড়ে। মা কালীর দিব্যি গুরু, এলাকার মেয়ে নয়, তিনটেই আলগা ছাপ কি, আর গরম মাল মাইরি, হেভি খাম খাম। বড়টার বোধ হয় আশিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ছিল, শেষ শালা চোখ উল্টে কেটে পড়েছে। মালটা ফোন করছে আর তারপরেই নামিয়ে রাখছে, মালগুলোর তো শালা পুরো কেস কিচাইং, সেই এক কোনায় বসে হুসুর হুসুর করছে। গুরু তুমি তো ইংলিশ ফিংলিশ বলতে পারো, গিয়ে ছাম তিনটের সঙ্গে ভাব জমাও না, আজ রাতটা রাজার হাটের ডেরায় তুলে তিনটেকেই ঝিল্লি পেলে নি, কাল পরশু না হয় আসলামের লড়িতে করে। শালা চামড়া চোর, কামলি দেখলেই চুদুর বুদুর না, আমাকে কাজ শেখাচ্ছিস শালা? চল চাবিটা নে, গাড়িটা রেডি রাখ, মোবাইল রেডি থাকে যেন, টুম করলেই সোজা পেছনের গেটে, মনে থাকবে? চাবিটা ছুঁড়ে দিয়ে ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে স্টেশনের দিকে রওনা দেয় টেনিয়া। না, টেনিয়াকে দেখিয়ে দেওয়ার দরকার নেই মেয়ে তিনটে কোথায় বসে আছে, মোবাইলটার মোড চেঞ্জ করে টেনিয়া। ইস, অনেকগুলো মিসড কল অ্যালার্ট এসে পড়ে আছে। নিজের ফেসবুকটা অন করে একবার, মেসেঞ্জারটা দেখে নিয়েই বন্ধ করে দেয় টেনিয়া। স্ক্রিনে ফুটে উঠেছিল প্রায় ওরই মতন আরেকটা ছেলের ফটো, প্রোফাইলে লেখা একটা ছোট্ট নাম, স্যাম। ট্যাক্সির স্টিয়ারিংয়ে টান টান হয়ে বসেছিল ভিকু। গুরু কখনো ফেল হয় না, একটু পরেই পাক্কা ছবকি তিনটেকে ম্যানেজ করে গুরু সিগন্যাল দেবে। একবার ভুলিয়ে ভালিয়ে রাজারহাটের ফাঁকা ফ্ল্যাটটাতে তুলতে পারলেই, ওহ, শরীরে কিছু চাঞ্চল্য অনুভব করল ভিকু। দুটো দিন তো গুরু রাখবেই, ও আছে, গুরু নিজে আছে, আসলাম আছে, বনওয়ারি আছে, সামন্ত আছে, লোক কম নাকি, দিয়ে ধুয়ে খেতে হয়, গুরুর সাফ কথা। সময় নিচ্ছে গুরু, ভালো বড় মছলি, কিছু সুতো তো খাবেই। তিনটের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকে আগে চেয়ে নেবে ভিকু ভেবে রেখেছে। উহ, বাতাবির কি সাইজ মাইরি, ভাবতে ভাবতেই ড্যাশবোর্ডটা খুলে একটা কালো চ্যাপটা বোতল বার করে আনে।
বোতলের ছিপিটা খুলতেই একটা উগ্রো কটু ঝাঁঝালো গন্ধ ট্যাক্সির মধ্যে ছড়িয়ে পড়ে। পাইকটার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে ভিকু, তারপর সোজা গলায় উপুর করে দেয়। গলাটা জ্বলে যায় ভিকুর, মালটা গিলে নিয়ে খানিকক্ষণ চোখ মুখ কুচকে বসে থাকে। আহ, কি ধক মায়েরি, শালা পলকে ধরে নেয়। নিউ ব্যারাকপুরের পদ্ম বৌদির ভাঁটিতে তৈরি আসলি চিজ, চুল্লুর সঙ্গে চুন, আরও কি কি কেমিক্যাল মেশানো হয়, তারপর খদ্দের বুঝে ব্যাটারির জল। পদ্ম বৌদির চুল্লু তেজে পদ্ম গোখরোর বিষের থেকে কম কিছু না, লোকের নামই দিয়েছে পদ্ম কাঁটা, আগে বলতো ফুটুস। ফুটুসই বটে, বেশি দিন এই জিনিস চালালে পাবলিক ফুটেই যায়। কম লোক তো ভিকু দেখেনি এই লাইনে, ভিকুও ফুটবে, বেশি দিন নেই আর। ভাবতে ভাবতেই খিক খিক করে ছোপ ধরা দাঁতগুলো বার করে হেসে ওঠে ভিকু। আর ঠিক তখনই মোবাইলটা কর্কশ স্বরে বেজে ওঠে। ঝটপট বোতলটা ড্যাশবোর্ডে চালান করে দিয়ে মোবাইলটা তুলে কল অ্যাকসেপ্ট করে কানে দেয়। হ্যাঁ বলো গুরু। ওপার থেকে টেনিয়ার শান্ত কেউটের মতন গলাটা হিস হিসিয়ে ভেসে আসে। বলি দাসদা, স্টেশন চত্বরে আছেন নাকি? আপনাকে তো আমার আর তিতলির ব্যাপারটা বলেই ছিলাম। ও এসে গেছে বুঝলেন, সঙ্গে আমার দুই শালিও আছে। তা আজকে ঠাকুরমশাই বললেন ভালো লগ্ন নেই, তাই আজ বাদ দিয়ে বিয়েটা আমরা কাল করছি। আজকের রাতটা একটু রাজার হাটে আমার পিসিমার দোয়ারে একটু নামিয়ে দেবেন প্লিজ দাদা। কালকেও কিন্তু সকালে আসতে হবে আপনাকে, একদম সকাল সকাল, মনে আছে তো? কালীঘাটে পৌঁছে দিতে হবে কিন্তু। ফোনটা কেটে ইঞ্জিন অন করে ভিকু। শালা আগে থেকে চিন্ততর, মানে অন্য সোর্স থেকে তুলেছে। কি অ্যাক্টিং মাইরি, সাধে এই হারামিটাকে গুরু বলে মেনেছে ভিকু। আহ, দুটো দিন ভদ্র বাঙালি বাড়ির তিনটে নরম সরম বাচ্চা, টাইট নরম থাপকি দুটো, তেমন চুনমুন গাব্বা ডাব্বা। আহ, ভাবতে ভাবতেই গিয়ার বদলায় ভিকু। ট্যাক্সিটা প্রায় উড়েই চলেছিল সল্টলেকের রাস্তা ধরে। শীতকালের রাত দ্রুত নামে, পিছলে যাওয়া রাস্তার আলোতে ছায়ারা খেলা করে যাচ্ছে পিছনের সিটে বসে থাকা মেয়েগুলোর মুখে। সেই মুখে নতুন অ্যাডভেঞ্চারের উত্তেজনা, বিয়ের চিন্তা, লোকলজ্জার ভয়, নাকি অজানা অচেনা শহরে হারিয়ে যাবার উদ্বেগ, কোনটা বেশি সেটা বলতে পারবে না ভিকু। পাশে বসে টেনিয়া ঘন ঘন ঘড়ি দেখছে, ওদের যে ঘাঁটি তার কেয়ারটেকার সামন্তকে বলাই আছে রেডি থাকতে। আধা তৈরি হয়ে পড়ে থাকা বিল্ডিংটায় কেউ থাকে না, তারই একটা ঘর ওরা নিয়ে রেখেছে। একটেরে বিল্ডিং, দূর দূর অবধি কেউ নেই, চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও কেউ শুনতে পাবে না। টেনিয়ার উদ্বেগ অন্য জায়গায়, মালিককে ইতিমধ্যে তিনটেরই ফটো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে টেনিয়া। মালিক বলছে কালই তুলে দিতে আসলামের লরিতে। কিছু না ভেবেই 2 লাখ চেয়েছিল টেনিয়া, মালিক শোনামাত্র রাজি হয়ে যায়। এখন আফসোস হচ্ছে টেনিয়ার, আরও কিছু চাইলেই হতো, যাকে আজ রাতটাই যা। অনেকক্ষণ পর বড় মেয়েটা কথা বলে উঠল। আমরা কোথায় যাচ্ছি স্যাম? গলার মধ্যে উদ্বেগ আর উত্তেজনাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। টেনিয়া একটু খুব করে হেসে নিয়ে বলল, এই তো আমার পিসির বাড়ি সামনেই, বড় ফ্ল্যাট, পিসি একাই থাকে। আমি বলেই রেখেছি তোমাদের কথা, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের বাড়িতে গিয়ে উঠলে হতো না? যেন লজ্জাতেই জিভ কাটে টেনিয়া। আরে বিয়ের আগেই মা তোমাকে দেখবেন নাকি? আজ তো কাল রাত্রি না কি একটা বলে, বেশ
একেবারে কাল বিয়ে করেই তো উঠবো মায়ের কাছে, মা তো বরণডালা সাজিয়েই রেখেছে। এত রাত্রে তিনজন গিয়ে উঠবো, পিসিমণি কিছু মাইন্ড করবেন না তো? মেয়েগুলোর সারল্য দেখে অবাকই হচ্ছিল ভিকু, তবে আরো অবাক করল টেনিয়া। আরে না না, আমাদের ব্যাপারে পিসিমা সব জানে। আসলে এখান থেকে কালীঘাট যেতে সুবিধা, আর কালী শুভ দিন, এক রাত থাকবে, গল্পগুজব করবে, এ আর এমন কি। আমার পিসি তোমাকে দেখার জন্য মুখিয়ে আছে বুঝলে, হাজার হোক, বাড়ির বড় বউ বলে কথা। ভিকুর তো ইচ্ছে করছিল স্টিয়ারিং ছেড়ে হাততালি দিয়ে উঠতে। শালা, কোথায় লাগে শাহরুখ খান, কোথায় লাগে সলমান, সাধে মালিক এত ভালোবাসে গুরুকে। রাজার হাটের মেন রাস্তা দিয়ে চলার সময় রিয়ার ভিউ মিররে আরেকবার মেয়ে তিনটের মুখ দেখল ভিকু। উত্তেজনা আর আশঙ্কায় সিটের সঙ্গে প্রায় লেপটে আছে ওরা। ওদিকে টেনিয়া ক্রমশ অস্থির হয়ে উঠছে, সেটা ওর আঙুল মটকানো আর ঘন ঘন ঘড়ি দেখা থেকেই বোঝা যাচ্ছে। প্রথম বড় সিগন্যাল থেকে গাড়িটা মসৃণ সড়ক ছেড়ে ডান দিকের অন্ধকারে খোয়া বিছানো রাস্তা ধরতেই গাড়ির সঙ্গে মেয়ে তিনটেও দুলে উঠল। বড় মেয়েটা বলে উঠল, এত অন্ধকার কেন রাস্তায়, আমরা কোথায় যাচ্ছি? বোঝাই যাচ্ছে বিস্তর ভয় পেয়েছে। বাকি বাচ্চা মেয়ে দুটো আঁকড়ে ধরেছে বড়টার হাত। আধো অন্ধকারেও বোঝা যাচ্ছে যে এদের মুখ ভয় আতঙ্কে সাদা বিবর্ণ হয়ে গেছে। টেনিয়া একটু কর্কশ গলায় বলে উঠল, আহ, সামনেই বিল্ডিং, ওইখানেই পিসিমার ফ্ল্যাট, এত চেঁচামেচি করার কি আছে বলতো? হ্যাঁ, মেয়েগুলো ধমক খেয়ে থতমত খেয়ে চুপ করে যায়। একটা হালকা ভয়ার্ত ফোপানির শব্দ শুনতে পায় ভিকু। এরপর শক্ত মুখে বাঁ দিকে স্টিয়ারিং ঘুরিয়ে অন্ধকার বিল্ডিংটার সামনে দাঁড় করায় গাড়িটা। এরপরই একটা আর্ত চিৎকার। সামন্তকে অবশ্য রাখাই হয়েছে ওই জন্যে, লোকটা আগে পার্টির জন্যে বোম বানাতো। একবার ভোটের আগে অপোজিশনের ছেলেরা ধরে মুখের অর্ধেকটা অ্যাসিড আর আগুনে পুড়িয়ে দেয় ওর। দিনের বেলাতে দেখলেই বুকটা ছ্যাত করে ওঠে, রাত্রিরে তো কথাই নেই। রাত্রিরে অন্ধকারে দাঁড়ানো ট্যাক্সির জানলার পাশে এসে এইরকম আধ পোড়া মুখ নিয়ে কেউ যদি হাতে আবছা হলুদ ইমার্জেন্সি লাইট ঝুলিয়ে বলে, নেমে আসুন, তাতে চমকে যাওয়া স্বাভাবিক। ওখানেই বাচ্চা মেয়েগুলোর নার্ভ ফেল করতে শুরু করে। এরা অবশ্য যখন থরথর পায়ে নেমে আসে, বাচ্চা মেয়ে দুটো অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে। বড় মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে যে ওর পা কাঁপছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। বাচ্চা দুটো গায়ের সঙ্গে লেপটে আছে পুরো। বড় মেয়েটা নেমেই বলল, আমরা এখানে থাকবো না স্যাম, আমাদের স্টেশনে ফিরিয়ে দিয়ে এসো প্লিজ, দোয়াই তোমার পায়ে পড়ি, আমাকে তো তুমি ভালোবাসো, তাই না স্যাম? প্লিজ স্যাম, লক্ষ্মীটি, আমরা কাল সকালে ঠিক কালীঘাটে পৌঁছে যাব, প্রমিস করছি, আমরা এর ভেতরে যাব না। টেনিয়ার থাপ্পড়টা সাপের ছোবলের মতোই নেমে এলো মেয়েটার গালে। কুঁক করে একটা আওয়াজ তুলে মেয়েটা মাটিতে পড়ে গেল। বাচ্চা মেয়ে দুটোর যেটা আছে সেটা ভয় আর আতঙ্ক ছাড়িয়েও অনেক বেশি কিছু। মনে হচ্ছে ওদের পাগুলো যেন মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, এক্ষুনি পেচ্ছাপ করে ফেলবে। ধীরে সুস্থে নিচু হয়ে বড় মেয়েটার চুলের গোড়াটা খপ করে ধরল টেনিয়া। শুনে রাখ করতে, টেনিয়ার ডেরায় ঢুকেছিস, তোদের সব নটাঙ্কি এখন থেকে বন্ধ বুঝলি, আজ রাতটা মস্তি, কাল শ্বশুর বাড়ি বুঝেছিস, বেচাল যদি দেখেছি টুকরো করে কেটে পুঁতে দেব, চেঁচালেও আশেপাশে সোনার কেউ নেই, দেখে নে চারিদিকে, ভালো মেয়ের মতো ঘরে বন্ধ থাক, কয়েক ঘন্টা পর কিছু দোস্ত নিয়ে আসছি, একটু ফুর্তি ফার্তা হবে, নাকড়াবাজি একদম নয়, ওকে বেবি, এখন চলবে।
বলে চুলের মুঠি ধরে মেয়েটাকে দাঁড় করায় টেনিয়া। তারপর সিঁড়ি ধরে ছেঁচড়ে তুলতে থাকে। মেয়েটাও বোধহয় চরম আতঙ্কে বোবা হয়ে গেছে, রেলিং ধরে ধরে উঠতে লাগলো। ভিকু আর সামন্ত বাচ্চা দুটোর ঘাড় ধরে টানতে শুরু করায় ওরাও এগোতে থাকে বদ্ধভূমির দিকে, টেনে নেওয়া বলির পশুর মতো। দোতলায় উঠে ফ্ল্যাটের দরজা খোলে সামন্ত। তিনটে মেয়েকেই ঠেলে দেওয়া হয় ভেতরে। টেনিয়া হিস হিসে গলায় বলে, এখানেই থেকো মামুনিরা, ঘণ্টা তিনেক বাদে তোমাদের জন্য কিছু আশিক জুটিয়ে আনছি, কেমন? আওয়াজ করলে কিন্তু কিচাই হয়ে যেতে পারে। এই সামন্তের বাচ্চা, খাবার দাবার যা কিছু দরকার সব এদের দেখে দিও। আর তুমি শালা ময়দান ফাঁকা দেখে গোল করতে যেও না, ঝিটনি দুটো খুলে হাতে ধরিয়ে দেব, মনে থাকে যেন। চলবে ভিকু, বলে টেনিয়া দ্রুত নেমে যায় সিঁড়িবে। রাস্তার ধারে লাগানো এক শীর্ণ ল্যাম্পপোস্ট থেকে ঘরে ঢুকে আসা ঘোলাটে মৃত আলোর মধ্যে ভূতগ্রস্ত মেয়ে তিনটেকে রেখে দরজা বন্ধ করে সামন্ত। রাত দেড়টা নাগাদ যখন বালুরঘাটের বিবেকানন্দ কলোনির দত্তগুপ্ত বাড়ির সামনে পুলিশের জিপটা এসে থামল, তখন শুধু দত্তগুপ্ত বাড়ি কেন, পুরো পাড়াটাই উত্তেজনা আর অমঙ্গল আশঙ্কায় জড়ো রুগীর মতন কাঁপছে। জিপের আওয়াজ শুনে তাই দরজা খুলে বেরিয়ে আসতে সময় নেননি তথাগত আর উর্মিমালা, আর তিতলির বাবা মা অতসীও সঙ্গেই ছিল। আশেপাশের বাড়ি থেকেও শটাশট দরজা খুলে উদ্বিগ্ন প্রতিবেশীরা নেমে আসেন, দৌড়ে আসেন স্বর্ণালী আর রূপালীর বাবা মা। জিপের সামনের সিট থেকে নেমে দাঁড়ান মধ্য চল্লিশের পেটানো স্বাস্থ্যের দুই পুলিশ অফিসার, আর পেছনের সিট থেকে নেমে আসেন দুই মহিলা পুলিশ কর্মী। আর তারপর ধীর পদক্ষেপে মাথা নিচু করে বাড়ি থেকে পালানো তিন কন্যে। আপনাদের মেয়ে নাকি? চওড়া হেসে বলেন প্রথমজন, আমি প্রবীর ব্যানার্জি, ওসি সিআইডি স্পেশাল ব্রাঞ্চ। এই তিন মক্কেল শিয়ালদা স্টেশন চত্বরে ফালতু ঘোরাঘুরি করছিল। এই আমার কলিগ ওয়াসিম, ও গেছিল একটা পার্সোনাল কাজে, সন্দেহ হওয়াতে জিআরপি কে বলে তিনজনকেই আটকায়। তারপর আর কি, আমাদের বস আবার এই দিককার লোক, আপনার ছাত্র ছিলেন, আপনার নাম শুনেই তিনি আর কোনো রিপোর্টের হাঙ্গামা না বাড়িয়ে জিআরপি কে বলে কয়ে আমাকে বললেন নিজে থেকে পৌঁছে দিতে। সেই ট্রেন ধরে এসে লোকাল থানা থেকে জিপ নিয়ে একটু রাত হয়ে গেল বলে সরি। ওদিকে কান্না, ফোপানি, হাওমাও, বকাবকি, বিবিধ আওয়াজের মধ্যে তথাগত এগিয়ে এসে ওসির হাত ধরে ফেলেন। কৃতজ্ঞতায় তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না, শুধু ধরা গলায় বললেন, কি বলে ধন্যবাদ দেব ভাই, এই উপকার জীবনে ভুলব না। আপনার বসের নামটা যদি বলেন। আর বলছি কি, এত রাত্রে এলেন, অন্তত রাত্রের খাবারটা খেয়ে যাবেন না? আরে আমাদের কি আর সেই কপাল আছে স্যার। ফের জিপে বসতে বসতে দুঃখ প্রকাশ করেন ওসি, আমরা হলাম গিয়ে স্পেশাল ব্রাঞ্চ, সর্বঘটের কাঠালি কলা। এই তো ট্রেন থেকে নেমেছি কি নামিনি, খবর পেলাম রাজারহাটে কোন এক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ নাকি দু পিস বডি পাওয়া গেছে। বলে তর্জনীটা তুলে গলার এদিক থেকে ওদিক নিয়ে যান। বডি আছে মুন্ডু হাফিস, সে নাকি এমন কেটেছে সারা বিল্ডিং এর একতলা রক্তে থই থই। বড় সাহেব অত রাতেই ফোন করে বললেন কেসটা যেন আমি আর ওয়াসিমই হ্যান্ডেল করি। কি আর বলি, নাওয়া খাওয়া নেই দাদা, এত এত ক্রাইম আর এই কটা মাত্র পুলিশ। এই নিন কার্ডটা ধরুন, এতে আমার ওপরওয়ালার নাম আর মোবাইল নাম্বার, কথা বলে নেবেন। চলি তাহলে। কিরে ওয়াসিম, চল বাপ স্টিয়ারিংটা ধর, আজ তোরও উপোস আমারও। বলতে বলতে জিপটা স্টার্ট করে বেরিয়ে যায় পাড়ার মোড়ের দিকে। রাত ১২টা নাগাদ ট্যাক্সিটা নিঃশব্দে ঘাতকের মতোই এসে দাঁড়ালো
রাজার হাটের অভিশপ্ত ফ্ল্যাটটার সামনে। ফটাফট গেট খুলে নেমে এলো টেনিয়া, আসলাম আর বানওয়ারি। ভিকু জড়ানো গলায় বলল, গাইচা গ্যারেজ করে আসছি গু, আগে শু করে দিও না। ওরা তিনজনেই টোল ছিল। চাঁদের আলো আর শীর্ণ ল্যাম্পপোস্টের মরা আলো মিশিয়ে ভুতুড়ে দেখাচ্ছিল ওদের, যেন নরকের আগুনের আলো ছায়ায় দুলছে তিনটে মূর্তিমান পাপ। আজকে নেশা করেছে ওরা, প্রচুর নেশা। প্রথমে ভিআইপির পাশে এক ডান্স বারে, তারপর আসলামের কৈখালির আড্ডায়। আহা, পয়লা নম্বরই মাল এনেছিল আজ আসলাম, মালানা ক্রিম। গেটে সামন্ত বসেছিল, টেনিয়া জিজ্ঞেস করে, কিরে হারামি, মালগুলোকে খেতে দিয়েছিলিস? গেছিলাম দিতে, দরজা খোলেনি। মানে? হ্যাঁ, কুত্তিগুলো দরজা বন্ধ করে ভাবছে পার পাবে? আবে ভিকু, জলদি আবে, চল ওপরে চল। আগে আমি, ভিকু আর আসলাম, তারপর বাকিরা। কেমন? বেশি আনশান মজা কি করবে না, কোথাও যেন দাগ ফাগ না পড়ে, হাড় কাটার মাল নয়। গু গু, বটা আমার দেবে বটা, হেবি ইচ্ছে করছে গু, দাও না। সাপের মতোই একটা হিস হিস আওয়াজ করে ভিকুর টুটিটা আঁকড়ে ধরে টেনিয়া। শালা, ঢ্যামনার শখ দেখেছ বে, চল একটা টুনটুনিকে নিয়ে সাইডে ফুটে যাবি। আবে সামন্তের বাচ্চা, গদ্দা রেডি আছে তো? আর সাদা চাদর? বলতে বলতে ওরা একতলায় উঠে আসে, নিয়তির অমোঘ অভিশাপের মতো। টেনিয়া ভিকুকে বলে, খটখট কর, দরজাটা খুলতে বল। ভিকু খটখট করতে করতে সুরে বলতে থাকে, রাত হলো, দোর খোলো, কুকুমনি সোনা রে, মাসুক এসেছে, কত চোখ খুলে দেখো রে। কোনো সাড়া আসে না, ধমকে ওঠে টেনিয়া। সর্বে, ছড়া কেটে সারা বাপের বিয়ে দিচ্ছে, চলবে কান্দা লাগা। বলতে বলতে টেনিয়া এগিয়ে এসে ভিকুকে নড়া ধরে তোলে, তারপর দুজনে এগিয়ে ধাক্কা দিতেই দরজাটা যেন অলৌকিকভাবে হাট হয়ে খুলে যায়, এবং তার ফলে হুড়মুড়িয়ে ওরা দুজনেই ভেতরে হুমড়ি খেয়ে চলে আসে। আর তখনই যেন অলঙ্ঘনীয় ভবিতব্যের মতোই দরজাটা ওদের পিছনে সজোরে বন্ধ হয়ে যায়। যদিও সেটা খেয়াল করার আগে ওরা সামনের দিকে তাকায়, এবং চরম অবিশ্বাসে সর্বগ্রাসী আতঙ্কে আর হাড় হিম করা ভয় স্থানু হয়ে যায়। সেই অর্ধেক আঁধার ঘরের মধ্যে আধো চাঁদের আলো আর ল্যাম্পপোস্টের মৃত বিবর্ণ হলুদ আলো মিশে যেন এক প্রাগৈতিহাসিক সিলুয়েট তৈরি করেছে। আর তারই মধ্যে ওরা দেখল তিনটি নগ্ন শরীর ঘরের মধ্যে বিচিত্রভাবে দাঁড়িয়ে। বড় মেয়েটির ডান হাতে একটি ভয়াল দর্শন রক্তাক্ত খড়গ, আর তার মাথার জায়গাটা ফাঁকা, সেটা ধরা আছে তার নিজেরই বাঁ হাতে। তার সেই কাটা গলা থেকে ঝর্ণার মতন ছিটকে উঠেছে তিনটি রক্তধারা, তার দুটি ধারা গিয়ে পড়েছে তার দুপাশে দাঁড়ানো বাচ্চা মেয়ে দুটির মুখে, আর তৃতীয়টি নিজেরই কাটা মুন্ডুটির মুখে। বড় মেয়েটির গলায় দুলছে নরকরটির মালা, আর উদ্যত দুই স্তনের মাঝে পৈতের মতো জড়িয়ে আছে একটি কুচকুচে কালো কেউটে। ঘরের মধ্যে উঠেছে এক চাপা ঘূর্ণি, আর সেই প্রবল হাওয়ায় উড়ে যাচ্ছে তাদের খোলা চুল, যেন দাউ দাউ করে জ্বলছে নরকের কালো আগুন। বাচ্চা মেয়ে দুটি চোখ খুলে পরম আবেশে পান করে যাচ্ছে সেই অঝোর ধারায় উচ্ছারিত রক্ত, তাদের হাতেও একটি করে ভীম কায় খর্গ, রক্তে ভেসে যাচ্ছে তাদের সমস্ত মুখ,
রক্ত স্নাতা সেই ভয়ঙ্করী দুজনকে দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ রক্ত পিশাচি ডাইনি। দেওয়ালে, সিলিংয়ে, জানলার কাঠে লেগে আছে তাজা রক্তের ছাপ। সারা মেঝে থই থই করছে রক্তে, যেন আজ বিশ্ব চরাচরের সমস্ত রক্ত এই ঘরের মধ্যে। আওয়াজ শুনে একই সঙ্গে তিনটে মাথাই এদিকে ফেরে। রক্ত মাখা মুখে সাদা দাঁত বার করে তিনটি মুখই খলখল করে একটু হেসে নেয়। তারপর যেন পাতালের গভীর থেকে, সমুদ্রের বুকের থেকে, আগ্নেয়গিরির আগুন থেকে উঠে এলো এক প্রশ্ন। উচ্চারিত হলো একই সঙ্গে তিনটি গলায়। শুনছিলেন রক্তফলকের দ্বিতীয় এবং শেষ পর্ব, রচনা অভীক সরকার, উর্মিমালার চরিত্রে এনাক্ষী, তথাগত সৈকত, প্রবীর ব্যানার্জি অভিরূপ, তিতলির চরিত্রে ব্রতপ্রিয়া, টেনিয়া প্রবাল, স্বপ্নের শব্দগুলি অনন্দনা, কৃষ্ণানন্দ আগমবাগিস, ভিকু, সামন্ত, গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অভীক। আসছে দিনে গল্প বলা কাজ অফিসিয়াল আবারও হাজির হবে নানান স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে টিউন।